ময়দার মধ্যে একটা গুটি গুটি ভাব থাকে এই বর্ষার সময়তে। ময়দা ছানার আগে এই গুটিটা ভেঙে নিতে হবে। তো আজকে ঠাকুমার বাবার বাড়ির ওইখানে পোড়াটা হচ্ছে, মানে ঠাকুমার যেখানে বাবার বাড়ি নদিয়ায় ভীমপুরে, ওইখানে পোড়াটা বলছে, কারণ এই পোড়াটা নদিয়াতেই সব থেকে বেশি হয়। আর আমি নদিয়াতে যেই প্রথম খেয়েছিলাম, এত টেস্টি কি বলবো, পেটাই পোড়াটা। আর পোড়াটার সাথে হবে আজকে ঘুগনি। রোজ তো আমরা ভাত টাত খাই, আজকে একটু আলাদা কিছু খাওয়াবো। তো আপনারা দেখতে থাকুন, বাবা ময়দা নিয়ে বসে পড়েছে, ময়দাটা মাখাবে, ময়দাটা কিছুক্ষণ রাখতে হবে। তো দেখতে থাকুন, আর কোন গ্রামে যাচ্ছে সেটাও দেখতে পাবেন। দাদা ভাই, দিদি ভাই, তা তোমরা দেখতে থাকো কিরম পরোটা বানাই। প্রথমে দেব লবণ, আর দেবো একটু চিনি, আর দেবো অল্প একটু খাবার সোডা। ভালো করে ময়ামটা তৈরি করে নেব। জলটা কুসুম গরম করে নেওয়া হয়েছে, এখন দিয়ে দেবো। ময়ামটা খুব সুন্দর হয়ে গিয়েছে। একটু আগে মাখিয়ে রাখলে কি হয়, বেলতে সুবিধা হয়, ওই বেললে যেরকম জড়ো হয়ে আসে ওরকম জড়ো হয় না। আমাদের যখন খাবার দোকান ছিল, তো আমাদের রোজ 5 কেজি 6 কেজি ময়দা ছানতে হতো। আর বাবা রাত্রেবেলায় সন্ধ্যেবেলায় ছেনে রাখতো, সেই পরোটা বা পুরিটা আমরা পরের দিন সকালে বানাতাম ভোরবেলা থেকে। তো আমাদের দোকানে পরোটা বা পুরি দারুণ ছিল, তো দারুণ। তো বাবা তখন অনেকদিন বানায়নি, আমাদের দোকান প্রায় 5 বছর হলো মানে বন্ধ আছে। 5 বছর না, ক বছর বাবা? 3 বছর। তো অনেকদিন পরে আজকে এত ময়দা ছানছে বাবা একসাথে। আর দিয়ে না, ময়দা খুব সুন্দর করে ছানা হয়ে গেছে, একবারে হাতে লাগছে না। এখন একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেবো, মোটামুটি 1 ঘন্টা ঢাকা দিয়ে থাকবে। তো ওইদিকে ময়দাটা 1 ঘন্টা রাখা থাকুক, ততক্ষণ চিকেন ঘুগনিটা রান্না করে নিই। কিছু গোটা মশলা দেবো, যেরকম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর জায়ত্রী। তো পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার আগে রসুনটা দেবো, তারপরে আদা দেবো। এবার দেবো আদা বাটা। এখানে আছে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসাথে বাটা, তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে, এবার এটা দিয়ে দেবো। এবার দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা কষানো হয়ে গিয়েছে, আমি মাংস দিয়ে দেবো। এবার লবণ দিয়ে দেবো, নরম করে করছি।
মাংসতে তেল ছেড়ে দিয়েছে, মাংস কষানো হয়ে গিয়েছে। এইবার টমেটো দেবো, টমেটোর পিউরি। টমেটো দিয়ে একটু কষিয়ে নিয়েছি, এবার মটরটা দেবো, মটর দিয়ে আবার একটু কষাবো। আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম, আর এই সেদ্ধ আলুটা হাতে করে ভেঙে দেবো। আর দেখবেন ঘুগনিতে আলু পিস পিস করে দিলে ভালো লাগে না, এই সেদ্ধ আলু এইভাবে ভেঙে দিলে খুব সুন্দর লাগে। দারুন, সব কিছু কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এক ঘন্টা হয়ে গিয়েছে, এখন দেখি ময়দাটা কেমন হয়েছে। দারুণ হয়েছে তো ময়দাটা, ময়দা যত ভালো সেনা হবে, তোর বাবা তো কোনো ব্যাপার না, পরোটার ময়দা যত ভালো সেনা হবে পরোটা তত ভালো হবে। পরোটা, লুচি, পুরি, দেই মোস পানি, ময়দাটা যা হয়েছে না, রান্না ভালো হয়ে গেল বা তত খাতি ভালো হবে, সব এক সাইজ হচ্ছে কিন্তু। আমি আগে পারটিক রেখানায় কাজ করেছি ছোটবেলায়, তুমি জানো না, তোমার বিয়ের আগে আমি শুনেছি। শুনেছো তুমি? আমাকে প্রথম মাইনে দিত মাসে 30 টাকা, তারপরে যখন 900 টাকা মাইনে হলো তখন আমি কাজ ছেড়ে দিয়ে মাদুরির হকারিতে লাগলাম। তাহলে তুমি অত কষ্ট করে কি লাভ করলে? মাইনে ভালো তখন চলে আসলো। তখন আমার বাবাও অসুস্থ হয়ে পড়লো, বাবার আর রোজগার থাকলো না, 5টা ভাই বোন আমরা কী করে চলবো নিয়ে, তখন আমি, তখন আমার ব্যবসায় ভালো রোজগার হতো। মা উনন্দর, মা খুব সুন্দর হয়েছে ময়দা ছানা, দারুণ ময়দা ছানা, ময়দা মানে দেখা করে একদম টকবক করে ফুটছে, জাল হয়ে গেছে তরকারিতে, আর আমাদের মাংস ঘুগনিও রেডি। এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। বল, ধনে পাতা ছিল না বাড়িতে? ধনে পাতা দিলে ভালো লাগতো আমরা। এতে যদি খাসির চর্বি দেওয়া যায় তো আরো টেস্ট হতো, বা খাসির ছাট। বাবা এখানে তুলতো, ঠিক আছে জোরে দিও না। আমি তো ওনার বাবা, আমার নাম তো পিরেটা, তাই
সুন্দর পরোটা হচ্ছে আজকে। পরোটা ভালো হবে না, মায়ের বাপের বাড়ির দেশের পরোটা বানানো হচ্ছে, পরোটা আমার ভালো না হয়। হ্যাঁ, নদীয়ার পরোটা, তারপর ভীমপুরের, আর কারিকর হচ্ছে পিঠাটা কারিকর, ওই যে ওই যে আমার বাবা। তুমি যত গরম দেবে দাও। আজকে টাইমটা মোটামুটি আমাদের ঠিক আছে, যে টাইমটা আছে একদম পারফেক্ট, তাড়াতাড়ি হয়ে গেল, যে হিসাবে লেট ভাবছি ভালো তাড়াতাড়ি হয়ে গেছে। হুম, তাড়াতাড়ি হয়ে গেল। দারুণ গন্ধ বেরোচ্ছে কিন্তু ঘুগনি দিয়ে। হুম, ঘুগনি যে দারুণ গন্ধ বেরোচ্ছে, দারুণ হয়েছে। আর পিঠাই পরে তো পিঠাই পরোটার মতন দেখেছো, এটা হচ্ছে অরিজিনাল পিটাই পরোটা। পিটাই পরোটা পিটি পিটি এরকম রাখতে হবে, মুখ দেখা যাবে, মুখ দেখা যাবে, সেটা ভালো। এই দেখো, এই নিয়ে যেতে পারবে, আস্তে আস্তে যাও। এটা না, এটা আসবো আমি, ঠিক আছে কাকা। হ্যাঁ কাকা, খাবার খাবার না।